ব্লক স্বাস্থ্য দপ্তরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর ইটাহার গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো প্রদর্শনে এলেন ইটাহারের বিধায়ক মোশরাফ হোসেন। এদিন তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মেনু গোড়া ফেভারেট একার সহ ইটাহার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ইটাহার গ্রামীণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ল্যাব, মেডিসিন বিভাগ, আউটডোর সহ হাসপাতাল চত্বর প্রদর্শন করেন। ঠিকই আছে, পরিকাঠামো তো ভালোই, গভর্নমেন্ট ভালোভাবে হসপিটালগুলো সুন্দরভাবে ভালোভাবে চালাচ্ছে। তার বাদ দিয়ে কিছু রেকটিফিকেশন কাজের দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আরও দরকার আছে। ডেঙ্গুর উপদ্রব পশ্চিমবঙ্গে কয়েক জায়গায় ধরা পড়েছে, আমাদের এখানে যদি হয় তবু একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা দরকার। পাশাপাশি আরও কীভাবে ইটাহার গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নত করে ইটাহারের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনু গোড়া ফেভারেট একা, ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলাম সহ হাসপাতালের চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ গোস্বামী, সুজয় সরকার সহ নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক তাদের হাসপাতালের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। পাশাপাশি বিধায়ক মোশরাফ হোসেন সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। বিভিন্ন রকমের কিছু আগেসের কাজকর্ম যা রয়েছে বা কোনো অসুবিধা থাকবে সেগুলো পর্যালোচনা করা হলো, মিটিং করা হলো, সমস্ত সমগ্র হসপিটাল পরিদর্শন করা হলো, যা যা ইনফ্রাস্ট্রাকচার আরও দরকার সেগুলো নিয়ে আলোচনা করা হলো। এবং এর বাদ দিয়ে আমাদের এখানে একটা নতুন বড় বিল্ডিং প্রায় 55 লক্ষ টাকা দিয়ে একটা নতুন নির্মিত হতে চলেছে, এর সঙ্গে সেটা আগামী মাসের মধ্যে হয়তো কাজ শুরু হয়ে যাবে, সেটা নিয়েও জায়গা পরিদর্শন। এবং একটা এখানে আমি বিধায়ক হিসাবে এখানে একটি উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে একটা কমিউনিটি টয়লেট দিয়েছিলাম, সেটা একটু দেখা হলো সুন্দরভাবে হয়েছে কি না। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।